সামনেই ব্যস্ত শিডিউল টাইগারদের আফগানিস্তানের সঙ্গে টি টোয়েন্টি সিরিজ শেষেই উইন্ডিজ সফরে পূর্ণাঙ্গ সিরিজ সাকিব তামিমদের প্রস্তুতি পর্ব হয়েছে শুরু কতটা সফল হবে ওরা স্বাগত খেলা নিয়ে খেলায় সঙ্গে আছি ফারজানা জহির আমাদের আজকের আলোচনার বিষয় চ্যালেঞ্জ নিতে কতটা তৈরি টাইগাররা এ বিষয় নিয়ে আলাপ হবে অনেক আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের নির্বাচক এবং সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমন সাথে আছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ আপনাদের দুজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে কেমন আছেন দুজনেই ভালো আছি প্রথম রোজার দিনই আপনাদের দুজনকে পেয়েছি খুবই ভালো লাগছে তো যে বিষয় নিয়ে আলাপ করব সে বিষয়ে দর্শকদের একটু জানিয়ে দিতে চাই আপনারা যদি আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হতে চান তাহলে স্ক্রিনে দেখানো নম্বরে ডায়াল করতে পারেন কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন বা মতামত জানাতে পারেন হাবিবুল বাসার সুমন আপনাকে দিয়ে শুরু করতে চাই আপনি তো জাতীয় দলের সঙ্গেই আছেন প্র্যাকটিস শুরু হয়ে গেছে অনেক দিন হলো কেমন দেখছেন ওদের প্রস্তুতি সামনে এই দুটো সিরিজ আমাদের এখনকার ছেলেরা কিন্তু বেশ সিরিয়াস একটু বলতে হয় কারণ নরমালি ইউজুয়ালি যখন আমাদের ব্রেক পরে ফিরে আসার পরে ফিজিক্যাল কন্ডিশনে আগের মতো আনতে একটু সময় লেগে যায় তারা কিন্তু একটা ব্রেক পেয়েছিল প্রিমিয়ার লিগের পরে তারপরে আমাদের যে ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট ছিল বিসিএল তারপরে এক মাসে ওটা ব্রেক পেয়েছিল ইউজুয়ালি ইন পাস্ট যেটা দেখতাম এক মাস পরে আসা পরে ফিজিক্যাল আমাদের ট্রেনারকে অনেক কষ্ট করতে হতো আগের এই কন্ডিশনে ফিরে নিয়ে আসতো বাট এখন ছেলেরা অনেক অনেক সচেতন ফিটনেস ওয়াইজ এভরিজন ইজ গুড আমার মনে হচ্ছে এই এই একটা মাস ওরা একদম নষ্ট করেনি ফিজিক্যাল কাজটা করেছে যার জন্য তৈরি হতে করে সময় লাগছে না হাতে কিন্তু সময় খুব বেশি নেই আফগানিস্তানের আফগানিস্তানের সাথে খেলার জন্য সম্ভবত উনত্রিশ তারিখ টিম চলে যাবে সো এর মধ্যে যেহেতু সবাই ফিজিক্যালি প্রিপেয়ার্ড আছে আর খেলার মধ্যে ছিল তো প্রস্তুতিটা খারাপ হয়নি মানে এর মধ্যে আমরা স্কিলটা শুরু হয়ে যাবে হয়তো বিশ তারিখ থেকে তো যাওয়ার আগে বেশ একটা ম্যাচ মনে খেলার সম্ভাবনা আছে তো রেডি হয়ে যাবে সবাই সমস্যা আচ্ছা ইশতিয়াক আহমেদ বাংলাদেশের চাইতে র‍্যাংকিং এ আফগানিস্তান এগিয়ে আছে দু ধাপ এগিয়ে আছে বাংলাদেশ একটু পিছিয়ে আছে তারপর তাদের এখন যে প্লেয়াররা খুব বেশি আলোচিত নাবি আছেন আইপিএলে খেলছেন যারা তাদের কি নিয়েও খুব বেশি আলোচনা হচ্ছে যে ওদের স্পিন অ্যাটাক তো খুবই নাম করা বাংলাদেশের ক্রিকেটারদের দেখে কি মনে হচ্ছে যে কতটা সামলাতে পারবে তাফ হবে আমি আমি বলবো যে এই সিরিজটাকে যদি আমি আফগানিস্তানকে এগিয়ে রাখি আমি মনে না খুব একটা ভুল করব। এই জন্য যে যদি দেখেন ওদের ইন্ডিভিজুয়াল প্লেয়ার এবং তাদের একটা টিম হিসাবে এই যে চারটা জিতে চ্যাম্পিয়ন হয়ে আসলো এর তারপর কোয়ালিফাই করলো এটা কতখানি যে কনফিডেন্ট টিম হিসাবে বোঝাই যাচ্ছে ইন্ডিভিজুয়াল প্লেয়াররাও কিন্তু আপনার ইন্ডিভিজুয়াল পারফর্ম না করতো টিম হিসাবেও ক্লিক করতো না আমি দুইজন যারা রশিদ খান এবং মুজিব আলোচিত দুই বলে আমি এদের কথা বাদই দিলাম ওভারঅল তাদের যদি আমরা অন্যান্য টিম অন্যান্য প্লেয়ার দেখি যে মোহাম্মদ শাহজাদ ইজ এ ফ্রিক কাইন্ড অফ প্লেয়ার ও টি টোয়েন্টি আর ওয়ান ডেতে এরা টি টোয়েন্টি ওয়ান ডের জন্য আমি আমি বলবো যে বাংলাদেশের জন্য বিগ ফেট টেস্ট ম্যাচ এখনও না বাট বাংলাদেশের কি অ্যাডভান্টেজ হচ্ছে এদের এক্সপিরিয়েন্স এবং এই যে লাস্টাস ট্রফিতে যেটা আমরা যেভাবে খেললো যেভাবে অবশ্যই বলেই গিয়েছিল যে চ্যাম্পিয়নশিপের জন্য খেলবে ভিতরে আমি ভাবি নাই যে দে উইল গো আপ টু দা ইউ ইউনো এবং চ্যাম্পিয়ন অ্যাকচুয়ালি চ্যাম্পিয়ন হয়ে যাবে আমি অ্যাকচুয়ালি কিন্তু ভাবিনি বাট হয়েই তো গেছিলো এটা হয়েছিল বিকজ অফ আই থিঙ্ক ইউনো দ্য প্লেয়ার ক্লিকিং অ্যাট দ্য রাইট টাইম কিছু একটা প্ল্যান ছিল এক্সপিরিয়েন্স তোর একটা আছে যেটা বাংলাদেশের এই একটা অ্যাডভান্টেজ আছে এক্সপিরিয়েন্সের এবং টি টোয়েন্টি ইজ নট নেসেসারিলি মিনস যে আপনি গিয়ে ধুমধারাক্কা গিয়ে খেলবেন ইউ নো নো ইটস এ লট অফ গেম ইজ ইজ ইন ইয়ার মাইন্ড যেই জিনিসটার অ্যাডভান্টেজ আমার মনে হয় বাংলাদেশের আছে ওরা ন্যাচারাল ক্রিকেটার স্ট্রং টাফ আপনার আমি মনে করি যে এই লেভেলে ইচ প্লেয়ার স্কিল ওয়াইজও দে উইল বি বেটার বাট ওয়াট উই হ্যাভ অ্যান অ্যাডভান্টেজ উই হ্যাভ সাম ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার্স এবং এক্সপেরিয়েন্স আছে আমাদেরকে খালি যে স্ট্র্যাটেজি যে কিছু কিছু এই যে আমরা এক্সিকিউট করতে পারি তাহলে আমার মনে হয় যে করা যাবে বাট আমরা যদি ওদের সাথে ওই ওরা ও প্লেয়ার আমরা যদি অ্যাগ্রেশন যদি হয়তো পারব না আমার ওরা কিছুটা অ্যাডভান্টেজ পাবে देयर आर দোজ ইন হ্যাঁ সেটআপ পেতে পারে আমার মনে হয় সেটা কোনো সমস্যা না এবং দেখেন টি-20 যে কোনো দল ইন এনি গিভেন ডে সেটা আমার মনে হয় এটা বড় একটা ফ্যাক্টর কিন্তু যেহেতু আফগানিস্তানের সাথে খেলছি র্যাঙ্কিং এ বেশি আমরা ইন্টারন্যাশনাল অনেক দিন খেলছি প্রেসার কিন্তু আই যে বাংলাদেশ উপর একটুখানি একজন দর্শক টেলিফোনে আছেন কি জানতে চাচ্ছেন হ্যালো নাম বলে প্রশ্নটি করুন জি আসসালামু আলাইকুম আমি বলছি প্রশ্ন বলা থেকে জি প্রশ্নটি

বলেছেন আফগান টিম কিন্তু ভালো টিম র‍্যাঙ্কিং কিন্তু আমাদের থেকে উপরে আছে डेफिनेटলি এর পিছনে কিন্তু একটা ওয়ান অফ দা রিজন যে ওরা টি-20 আমাদের থেকে বেশি বেশি খেলেছে এই গত এক বছরে আমরা কিন্তু এত টি-20 খেলিনি দে হ্যাভ সাম এক্সপেক্টর প্লেয়ার মানে যারা টিম খেলা চেঞ্জ করতে পারে অবিয়াসলি মুজাদরা মুজিব এবং রশিদ খান এরা কিন্তু আমরা দেখছি আইপিএল এসে দুর্দান্ত বোলিং করছে এবং টি টোয়েন্টি কিন্তু বেসিক্যালি আপনি দেখবেন যে ভালো বোলিং টিম তার সম্ভাবনা বেশি ভালো ব্যাটিং টিমের থেকে তো

এইখানে কিন্তু স্প্লিট সেকেন্ডে অনেক কিছু হয়ে যায় তো আপনি শুধু একটা ডিপার্টমেন্টের উপর বেশ করে ম্যাচ জিততে পারবেন না আপনাকে বোলিং ভালো করতে হবে ব্যাটিং ভালো যে যখন থাকবে তাকেই দায়িত্ব নিতে হবে আমরা যখন ভালো করি তখন কিন্তু আপনার জুনিয়র সিনিয়র সবাই মিলে কম্বাইন যখন ভালো করে তখনই তখনই ভালো করে এবং সেটাই করা উচিত সো আমি কারো কোনো একটি ডিপার্টমেন্টের উপর রিলাই করছি না মনে হচ্ছে আমরা যেহেতু টি টোয়েন্টিতে কিন্তু আমরা অন্য দুই ফরমেটের থেকে একটু পিছিয়ে আছি ডেফিনেটলি আমাদের র‍্যাঙ্কিং মনে 12 নম্বর আছে আমরা অন্য ইশে টি টি নিতে বাট আমাকে যে জিনিসটা অনেক বেশি কনফিডেন্স দিতে সেটা নিদেশ ট্রফিটা সেখানে মনে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি আমাদের টি-20 খেলাটা কেমন হয়েছে তা আমরা একটু বুঝতে পেরেছি এবং যেটা নিয়ে আমরা শঙ্কায় ছিলাম কোচ ছাড়াই আমরা ভালো খেলেছি কার কি রোল সেটা সম্বন্ধে মনে আমরা এখন যথেষ্ট বুঝি আর টি-20 খেলা কিন্তু এখন আমরা খেলছি আর গত দু তিন বছরে কিন্তু আমাদের সাকিব আর দুই একজন প্লেয়ার ছাড়া এই টি টি-20 খেলার সুযোগ খুব একটা কারো হয়নি অনলি বিপিএল বাকি দেশগুলিতে সবাই কম বেশি ক্রিকেট খেলে টি তো সেই দিক থেকে তো আমরা পিছিয়ে ছিলাম বাট এখন আমরা খেলা শুরু করেছি এখন আমরা আমাদের খেলা তো বুঝতে পেরেছি আর ইটস ভেরি ইম্পর্টেন্ট টি কার কি রোল সেটা বুঝতে পারা কারণ এখানে আপনার সময় পাবেন না ফ্লোরটা আমরা ধরতে পারছি আর আরেকজন দর্শক আছেন অপেক্ষায় হ্যালো নাম বলে প্রশ্নটি করুন হ্যালো জি শুনছি নাম বলে প্রশ্ন করুন চট্টগ্রাম থেকে জি আমি বাসার ভাইয়ের সাথে একটু কথা বলতে যাচ্ছি জি বলুন বলুন

बाकी कैनो সুরে ধন্যবাদ দর্শক বুঝতে পেরেছি আপনি কি জানতে চাচ্ছিলেন উনি পেসার হান্ট স্পিনার হান্ট তো আপনারা করছেন রেগুলারি কিন্তু সেখান থেকে আমরা আসলে কাদেরকে পাচ্ছি মিথুনের ব্যাপারেও জানতে চাচ্ছিলেন তাকে নিয়ে প্ল্যানিংটা কি আসলে মিথুন লিখুন কেন বলে যে শুরু ছিলেন তো আপনি প্ল্যান তো डेफिनेटली সবাই কি করা হয় পেসার এন্ড হয়েছে একটা স্পিনার হয়েছে দেখুন এই ধরনের হান্টে কিন্তু আপনি সবসময় এমন না যে আপনি করলেই 10 জন প্লেয়ার পেয়ে যাবেন ইট ডাজেন্ট হ্যাপেন হয়তো একজন পাবেন দুজন পাবেন কোনোবার হয়তো পাবেন না কোনোবার হয়তো বেশি পাবেন গত লাস্ট স্পিন হান্ড থেকে আমরা একজন স্পিনার পেয়েছি যা কিনে আমাদের ভবিষ্যতে মনে হয় বড় কিছু হতে পারে লেগ স্পিনার এসেছে বাট হি ইজ টু ইয়াং জাস্ট স্টার্টেড একদম র মানে কোনো লিগ কোনো পর্যায়ে লিগ খেলেনি আমরা একটু সময় নেব ওকে নিয়ে প্রস্তুত করব পেসার হান থেকে রুবেলের পরে আসলে তেমন কাউকে আমরা পাইনি লাস্ট পেসার হান থেকে দু একজন পেয়েছি বাট তারা খুব যে দমার বলতে পারছি না বাট তাদেরকে নিয়ে কাজ করছে আমাদের চাম্পাকা পেসার দিনে কাজ করা শুরু করছে একটা ট্রেনিং ক্যাম্প শুরু হচ্ছে আর যে মিথুন আলী কেন প্রশ্ন করেছেন ছুঁড়ে ফেলা হয়নি কথাটা আসলে আমার ঠিক পছন্দ হয়নি ছুঁড়ে ফেলার কালকে ছুঁড়ে ফেলার কিছু নেই দেখুন ন্যাশনাল টিমে খেলতে হলে কিন্তু আপনার পারফর্ম করে থাকতে হবে আচ্ছা জি ইশতিয়াক আহমেদ আপনার কাছে একটু জানতে চাবো যদিও একজন নির্বাচক এখানে বসে আছেন কিন্তু উনি আমাকে আগেই সতর্ক করে দিয়েছেন উনি আসলে দল নির্বাচন নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছেন না যেহেতু এক দুই দিনের ভিতরেই ওনারা দল দিয়ে দিবেন সেক্ষেত্রে আপনার কাছে যেই একত্রিশ জন এখন করছে তাদের মধ্যে থেকে আফগানিস্তান সফরের জন্য আর ওয়েস্ট ইন্ডিজের সফরে যদি আমরা দেখি আফগানিস্তানের সিরিজের আর ওয়েস্ট ইন্ডিজ সফরে যদি দেখি যে টেস্টে কারা কারা খেলবে আপনার কাছ থেকে শুনবো দল সম্পর্কে আপনার দলটাকে কিন্তু একটা ব্রেকের টাইম হয়ে গেছে দর্শক একটা বিরতি নিয়ে নিচ্ছি একটু পরে ফিরছি সঙ্গে থাকুন স্বাগত আবারও খেলা নিয়ে খেলায় ফারজানা জহির সঙ্গে আছি আলাপ করছি দুজন অতিথি হাবিবুল বাসা সুমন এবং ইশতিয়াক আহমেদের সাথে বাংলাদেশের আসন্ন সিরিজগুলো এবং দেশের ক্রিকেটের হালচাল দিয়ে ইশতিয়াক আহমেদ আপনার কাছে জানতে চাচ্ছিলাম বিরতির আগে যে আপনার টিমটা কি হতে পারে উনি যেহেতু বলবেন না টিম মোটামুটি ধরেই নেওয়া যায় যে যারা মাশরাফি বাদে পাঁচজন তো চারজন বাকিটা থাকলো তারপরে মনে করেন আপনার সৌম্য সরকার প্লেস লাইক সৌম্য সরকার আপনার শব্বির তারপরে মুসাদ্দেক মেহদি হাসান মেরাজ এরা কিন্তু নেক্সট কোর অফ প্লেয়ার্স এরাও মোটামুটি ভাবে এদেরকে এখন আমরা যতই ডিসঅপয়েন্টেড হই না কেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুব একটা আসনরূপ খেলতে পারছে না বাট আর আছি বা কারা সুতরাং ধরে নেওয়া যে এরা থাকবে এখন একেবারে যারা নতুন যেরকম আমি মনে করি যে নাজমুল হোসেন লেফট হ্যান্ড অ্যান্ড ওপেনিং ব্যাটসম্যান শান্ত সে আমার মনে হয় সিলেক্টরদের আমার বিশ্বাস যে সিলেক্টরদের চিন্তাভাবনায় আছে তারপরে আপনার নাজমুল ইসলাম অপু সেও থাকবে যেহেতু রিসেন্টলি ভালো খেলেছে তার তো আবার সেই ইয়েটা তো রয়েছে তো রয়েছে তারপরে আপনার মনে করেন আরিফুল হক এক্সাইডিং প্লেয়ার সে হয়তোবা সেও সিলেক্টরদের চিন্তা ভাবনা থাকবে আফগানিস্তান টুরে তো থাকবেই বটে টি টোয়েন্টি দুইটা দুইটা দুই সিরিজ টি টোয়েন্টিতে এবং ওয়ান ডে এই কয়েকটা কোর প্লেয়ার থাকবে অথচ আমরা ভাবছিলাম যে এক সময় যে কে রিপ্লেস করার মতো একটা প্লেয়ার সাউথ আফ্রিকা দিয়ে খুব একটা সুবিধা করতে পারি ব্যাটিং তারপরে ঝলক দেখিয়েছে

পরবর্তীতে যাই যাদের কথা বলম জাকির হাসান একটা প্লেয়ার আছে এক্সাইটিং প্লেয়ার ভালো একটা ঝলক দেখিয়েছিল বিপিএল এ প্লেয়ার যে নাই যে তা না বাট দিস দিস থ্রি ফোর গাইজ যদি এখন যদি এই সিরিজটাকে যদি তারা সিরিয়াসলি যদি না নেয় যেটা সোমন বলছিল যে ইসেতে আছে দে আর অল সিরিয়াস আই এম শিওর দে আর সিরিয়াস বাট ইউ হ্যাভ টু পারফর্ম এট দি এন্ড অফ দ্য ডে আমরা আপাতত এই প্লেয়ার দি ক্লাস আই মিন সৌম্য সরকার যেদিন ব্যাটিং করে হ্যাঁ ওয়াট আট আাইড টু ওয়াচ সব্বির যেদিন ভালো খেলে ওয়াট প্লেয়ার কিন্তু সেটা কয়দিন হয় সেক্ষেত্রে মানে যদি তুষার ইমরানের কথা বারবার হচ্ছিল ঘরোয়া লেগে কিন্তু দুজনই দুর্দান্ত পারফর্ম করেছেন একজন ব্যাটে আর একজন বলে তুষার ইমরানকে নিয়ে আমরা একটা আশা করছিলাম যে তিনি হয়তো প্রাথমিক স্কোয়ারে থাকবেন কিন্তু তাকে আমরা কারণটা যদি একটু ব্যাখ্যা করতেন এটা আসলে অনেকটাই দলের কাকে বেশি প্রয়োজন কোথায় প্রয়োজন সে আমাদের আর্ম স্পিনার একটু এখন যদি অবস্থা দেখেন লেফট আর্ম স্পিনার তাইজুল আছে আমাদের সো তাইজুলের রিপ্লেসমেন্ট আরেকজন দরকার ছিল সেক্ষেত্রে রাজ্যকেও খুব ভালো করছে আর মিডলারে কিন্তু এই মুহূর্তে আমাদের বেশ ফিল্ড না মিডলোরের জায়গায় আসলে খুব কম আমাদের মিডলারে ব্যাটিং করেন সাকিব সাকিব মুশফিক মাহমুদ তিনজন আছে তো

শর্টলিস্টে রাখলেন না চূড়ান্ত দলে রাখলেন না কিন্তু তার পরবর্তীতে এদেরকে নিয়ে আপনাদের প্ল্যানিংটা কি হবে আমাদের এই জুন মাসের পর জুন মাস থেকে অনেক অনেক খেলা আছে আমাদের আই মিন আমাদের টিম ন্যাশনাল টিম চলে যাবে 23 তারিখে আমাদের এইচপি ক্যাম্প শুরু হচ্ছে যেটা সবচেয়ে ফ্রুটফুল বাংলাদেশ ক্রিকেটের জন্য এইচপি থেকে সবচেয়ে কিন্তু আমরা প্লেয়ার পেয়ে পেয়ে আসছি তো ক্যাম্প শুরু হয়ে যাবে যারা জুনিয়র আছেন কিংবা এইচপিতে যারা আছেন পিপল লাইক সাইফুদ্দিন যারা এই থাকবেন না তারা ওখানে চলে যাবেন আমাদের এ টিমের ক্যাম্প শুরু হবে ঈদের পর শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কা এ টিম আসছে এ টিম আলাদা হয়ে যাবে যেই একত্রিশ জন দেখছেন এরা তো আছে যারা যারা ন্যাশনাল চলে যাবে তারা তো চলে যাবে বাকি যারা আছেন সাথে আর অনেক প্লেয়ার আছেন যাদেরকে নিয়ে এইচপি এবং এ টিমের ক্যাম্প শুরু হবে কেউ বসে থাকবেন না আমাদের তো অপরচুনিটি আমরা খুব লাকি যে আসলে এই টিমের খেলাগুলি আমরা রেগুলার পাই না অন্য দলের সাথে সুযোগটা হয় না চেষ্টা করেও বাট এবার আমাদের কিছু খেলা আছে আমাদের এইচপির খেলা আছে এই টিমের বালা শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ড সিরিজ কিন্তু যারা আসলে দলের জায়গা পাবে না তুরান্ত দলে তাদের কেউ তো আসলে আপনারা এখন করছেন ফিটনেস ট্রেনিং করছেন ব্যাট বলের যে প্র্যাকটিস শুরু হবে বললেন 20 তারিখ থেকে সেই প্র্যাকটিস নিশ্চয়ই তারা করার সুযোগ পাবেন না তারা আলাদা হয়ে যাবেন কিন্তু ব্যাপারটা এরকম হবে যে যারা এই 20 জন যখন দলটা হয়ে যাবে তাদের স্কিল ট্রেনিং শুরু হবে আর যেহেতু বাকি যারা আছেন

ওকে ছিল আর বলবো যে খুব ভালো সিজন ভালো দল আমরা দেশে সামনে আমরা পাবো কিনা ভালো দল আমাদের ভালো দল হ্যাঁ সামনে আমাদের আছে আমাদের আইল্যান্ড আছে আইল্যান্ডের সাথে ফুল সিরিজ আছে এই টিমের শ্রীলঙ্কা এ আসছে শ্রীলঙ্কা ইজ ভেরি গুড টিম এইচপি রো আমরা চেষ্টা করছি কোন একটা ইংল্যান্ড টুর আমাদের এখন মোস্টলি চিন্তা ভাবনা আসলে ইংল্যান্ড আয়ারল্যান্ডের দিকে যাওয়া বিকজ যেহেতু আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে ইংল্যান্ড টি টোয়েন্টি এবং ওয়ার্ল্ড কাপও তো আমরা চেষ্টা করছি ওইখানে অর্গানাইজ করতে একটা কথা আসলে বাট যে দলগুলোর সাথে খেলার কথা ছিল সেগুলি অত ভালো না হওয়ার জন্য সেটা আসলে টু এক মানে ফাইনলাইজ হয়নি সো লুকিং আমরা এখন চেষ্টা দেখছি চেষ্টা করছে ভালো কি আর অ্যারেঞ্জ করতে সো এবং নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আমরা ভালো দল পেয়ে যাব আর একটা ব্রেকের সময় হয়ে গেছে দর্শক ফিটছি একটু পরেই সঙ্গে থাকুন স্বাগত আবারো খেলা নিয়ে খেলায় একেবারে শেষের দিকে চলে এসেছি এসেছি আর অল্প কিছুক্ষণ আমরা আলোচনা করার সময় পাব জেনে নিতে চাই হাবিবুল বাসার সুমন আপনার কাছে যে বাংলাদেশের আসলে উনি যে একজন দর্শক ফোন করে জিজ্ঞেস করছিলেন যে আপনারা হান্টিং প্রসেস করেন সেখান থেকে কেমন পাওয়া গেছে আমাদের পাঁচজন প্লেয়ার পঞ্চপাণ্ডবকে যদি আমরা বাদ দিই মাশরাফি অলরেডি রিটায়ারমেন্টে চলে গিয়েছে টি টোয়েন্টি থেকে বাকি দুইটাকেও হয়তো খুব শীঘ্রই তিনি হয়তো বিদায় বলে দিবেন হয়তো ওয়ার্ল্ড কাপটা পর্যন্ত আমরা তাকে পাবো বাকি যেই প্লেয়াররা আছে চারজন তারাও কিন্তু সমসাময়িক বয়সের দেখা যাবে যে একসাথে আগে পিছে তারা রিটায়ারমেন্টে যাচ্ছে তখন সেই শূন্যতাটা পূরণ করার মতো কাউকে কি আপনারা টার্গেটে রেখেছেন সেই রকম কি আমাদের আসলে ক্রিকেটার আছে কিনা পাইপলাইনে শুনবো একজন দর্শক অনেকক্ষণ অপেক্ষা করে আছেন হ্যালো হ্যালো জি নাম বলে প্রশ্ন করুন আমার নাম রাতুল আমি ঢাকা থেকে বলছিলাম আসলে সুমন এবং ইস্তে ভাই তাদের মতো অতিথি পেলে তো আমরা জাতীয় দল নিয়ে আলোচনা করি তো আমার জিজ্ঞাসা হলো কি স্কুল ক্রিকেট নিয়ে

আমার মনে হয় যে জিনিসটা মিসিং সেটা ছিল ক্রিকেট খেলতে চাচ্ছে কিনা খেলছে কিনা একটা সময় তো কিন্তু ছিল কে কত ভালো একটি ক্রিকেট টিম হিসাবে আমাদের মহৎসলের সব স্কুল ক্রিকেট খেলতো আমরা স্কুলগুলি ক্রিকেট খেলতে দেখি না খুব কম মানে পড়াশোনা চাপাতে বেশি প্লাস আমাদের মাঠ গুলি মনে আমরা নষ্ট করে ফেলছি এটা আসলে শুধু ক্রিকেট বোর্ডের কা দায়িত্ব বলবো আমার মনে হয় না এটা মানে আমাদের সবাইকেই জিনিসটাতে চিন্তা করতে হবে যে আমাদের স্কুলের মাঠগুলি যেন নষ্ট না হয় মফসলে কিন্তু স্কুলের মাঠগুলি এখন থাকছে না যার জন্য ছেলেরা মাঠে যেয়ে খেলার সুযোগ পাচ্ছে না এখন কিন্তু ক্রিকেটাররা বড়ো হচ্ছে একাডেমিতে যেটা যেটা নিয়ে আমরা আসলে অত মানে আমি যতটা হ্যাপি না কারণ একাডেমিতে আপনি খেলা শিখবেন কিন্তু খেলার কি হইতে হলে কিন্তু আপনার মাঠে যেয়ে খেলতে হবে এখন সবাই একাডেমিতে যে ওই যেইটুকু ট্রেনিং পাই সেটাই ওদের ক্রিকেট

আর এই ধরনের প্লেয়ার আসলে মানে আসে আসলে তৈরি করা খুব মুশকিল বাট আমাদের যে একটা ব্যাচ তৈরি হচ্ছে নাম শান্ত এবং আর সাদমান আফিফ কিছু খেলোয়াড় আমাদের হাতে আছেন কিন্তু ওদেরকে একটু সময় দিতে হবে আই থিঙ্ক উইদিন টু ইয়ার্স থ্রি ইয়ার্স ওরা প্রিপেয়ার্ড হয়ে যাবে ওরা সাকিব মতো হতে পারবে কিনা বলার সময় এখন বলতে পারছি না বাট এটুকু বলতে পারি যে দে রেডি হয়ে যাবে ওরা দুই বছরের মধ্যে বাট একটু সময় দিতে হবে আমাদের আর যেই বললাম যে এই এই প্লেয়ারগুলিতে পূরণ করাটা এত সহজ হবে না বিকজ এরকম প্লেয়ার আসলে সহজে পাওয়া যায় না জি ইশতিয়াক আহমেদ আপনি কি মনে করেন এই বিষয়টা নিয়ে যে বাংলাদেশের উনি বলছিলেন যে আপনিই বলছিলেন যে কেন আরো পাঠানো হচ্ছে না এইচপি টিমকে খেলার জন্য বা এ টিমকে খেলার জন্য অভিজ্ঞতা অর্জনের জন্য আমাদের আসলে এই পঞ্চপাণ্ডবের রিপ্লেসমেন্টে যারা আসবে তাদের কি নিশ্চয়ই এগুলো খেলেই অভিজ্ঞতা অর্জন করতে হবে অনেক বেশি না সিলেক্টেড অবজ হি ইজ মোর ইনভলভড হি নো বেটার তার এক্সপ্লেনেশন সেটাই এখন কিছু কিছু প্লেয়ারদেরকে তো সময় দিতেই হবে এদেরকে এ হাই পারফরমেন্স তারপর অ্যাকাডেমি তারপরে এই টিম এই ধাপে ধাপে নাম্বার অফ প্লেয়ার্স আমার মনে হয় যে ট্যালেন্টস আছে নাম্বার অফ প্লেয়ার্সও অনেক আছে আন্ডার নাইনটিনও আমরা ডেগিজ সাইফ হাসান যে ক্যাপ্টেন ছিল সে তারপর অনেক যে ফাস্ট বোলার ছিল হি ওয়াজ হি ওয়াজ অলসো গুড লট অফ প্রমিসিং প্লেয়ার জাকির হাসান গেল তার আগের তারপর নুরুল হাসান এর আগে মিরাজের যে ওয়ার্ল্ড কাপ টিমটা ছিল ওখান থেকে কিন্তু বেশ কয়েকটা প্লেয়ার কিন্তু যেমন মোসাদ্দেক মেহদি হাসান সাইফুদ্দিন তারপর জাকির হাসান নাজমুল হাসান না এটা হচ্ছে যে মেহদি হাসান মেরাজের যে এখানে খেললো যেটা ওয়ার্ল্ড কাপ সেখান থেকে কিন্তু কয়েকটা প্লেয়ার কিন্তু দেখা যাচ্ছে লাইম আছে কিন্তু তার আগে ছিল সৌম্য সরকারদের লিটন দাস সৌম্য সরকার সুতরাং ধাপে ধাপে এরা যে নাই যে তা না এখন

ধারাবাহিক রাখতে হবে এবার একটু কোচ প্রসঙ্গে যদি আসি লম্বা সময় হয়ে গেছে যে আমাদের জাতীয় দলের কোন কোচ নেই সেই ডিসেম্বরে জানা গেছে হাতুরি সিং এর বিষয়টা আরো দুই মাস আগে তিনি আহ জমা দিয়েছিলেন পাঁচ সাত মাস হয়ে গেছে তো অনেকদিন পরে আমরা বাংলাদেশ ফুটবল দলের একজন কোচের নাম জানতে পেরেছি কালকে আগে আশায় ছিলাম যে আগে ক্রিকেটারটাই জানবো মানে শর্ট লিস্টে কারা কারা আছে যদি একটু আমাদেরকে যদি একটু ব্রিফ না শর্ট তো একটু কনফিডেনশিয়াল আমরা সবাই জানি এবং এটা নিয়ে আলোচনা করা যাচ্ছে না কারণ আমি ইনফ্যাক্ট আমিও জানি না কারা সো কনফিডেনশিয়াল কারণ আমরা কিন্তু এই অনেকদিন হয়ে গেছে এর মধ্যে ট্রাইক যে করেনি তা না অনেকগুলি কোচ কিন্তু আমরা জানি খুব মায়ের ব্যাপারটি একটু যে অনেকের ফ্যামিলির জন্য অনেকে আসতে পারেনি একজন কোচ একদম সব কিছু কনফার্ম হয়ে গেছিলো কন্ট্রাক্ট পেপারও চলে গেছে সাইন করার সময় বলেছে আমার ফ্যামিলি রাজি না মানে এত সময় ফ্রান্স তার চ্যালেঞ্জ আমরা সবাই জানি সবাই ওই এক মাস কাজ করে যেই ফিনান্সিয়ালি যে এটা হন সেটা যার জন্য সারা বছর কাজ করছেন আমি তখন বিগ নেমস বড় কোচ যারা যদি মোটামুটি নামের কোচ হলে মানে এতদিন হয়ে যেত বাট ডেফিনেটলি আমরা চাচ্ছি এমন একজনকে যে বছর তিন বছর

একটা দলকে হয়তো ফর্টি পার্সেন্ট এগিয়ে দেবে খারাপ কোচ কিন্তু দলটাকে অনেক নিচে নামিয়ে দেবে সো কোচ কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্রিকেটে আমি আমি কোচিং সব নয় ক্রিকেট বাট একটা যেটা বললেন যে ভালো কোচ হয়তো আপনি ইম্প্রুভ করবে কিন্তু খারাপ কোচ কিন্তু আপনার অনেক খারাপ হ্যাড এক্সপিরিয়েন্স আমার মনে আছে এক দুজন পাকিস্তানের দুজন কোচ এসেছিলো ওই সময়টা কিন্তু আমাদের ক্রিকেটটা অনেক পিছিয়ে গেছিলো আমি তখন টিমে ছিলাম তখন মানে একটু যে সময় নিচ্ছে বোর্ড সময় না যদি ভালো কিছু হয় আমার সেটা ভালো হবে আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আপাতত আমরা ধরে নিচ্ছি যে আফগানিস্তানের সঙ্গে কুটনিবাস থাকবেন তারপরে তো ওয়েস্ট ইন্ডিজ সফর আছে এই যে এই সিরিজ গুলোতে কি আমাদের দেশীয় কাউকে একটু সহকারী হিসেবে ট্রাই করানো যায় কিনা যারা আসলে ইন্টারেস্টেড আহ আমরা এখন আমরা তো কোচিং গ্রুপ একটা আছি দেশীয় কেউ তো সুজন মেতর টিমের সাথে থাকেন মানে আমি বলতে চাচ্ছিলাম যে স্পেসিফিক যদি নাম বলি যে আমিনুল ইসলাম বুলবুল কিংবা মোহাম্মদ রফিক যারা আগ্রহ দেখিয়েছিলেন বুলবুল ব্যাপারে আসলে আমি ঠিক পরিষ্কার নয় বুলবুল আসলে ভাবে কি কোথায় কাজ করছেন বুলবুল আসলে ব্যাপারে কিন্তু কথা কিন্তু বোর্ড সবসময় বলে কিন্তু এমন না যে ওনাকের সাথে কথা হয়নি বাট কি জন্য হচ্ছে না সেটা আমি ঠিক জানি না এটা নিয়ে তো আমি আসলে থাকি না আর মোহাম্মদ রফিক স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক তো একাডেমিতে কাজ শুরু করতে পারবেন দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় নেবার জন্য দর্শক খেলা নিয়ে খেলায় এই ছিল আজকের আয়োজনে কাল দেখা হবে ঠিক একই সময়ে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোন অতিথির সঙ্গে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন